পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে এই করোনা মহামারীর যে প্রকোপ এবং তার ফলে সরকার যে লকডাউন ঘোষণা করেছে তার ফলে তাঁতশিল্পের প্রভূত ক্ষতি হয়েছে এবং তাঁতশিল্প বর্তমানে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের খাদি প্রতিষ্ঠান যেগুলো আছে, খাদি প্রতিষ্ঠানের যে কাজ, সে কাজকর্ম আমরা যেভাবে বিগত দিনে কাজকর্ম করেছি সেই কাজকর্মগুলো বর্তমানে লকডাউনের ফলে এবং কেন্দ্রীয় সরকারের উদাসীনতার ফলে একদম খাদি সংস্থাগুলো বর্তমানে রুগ্ন অবস্থায় মানে চলছে। তৈরি করে তো বিক্রি করতে হবে, কোথায় ঘুরে রাখবে এত? তার জন্য তারা ওই সময় পার করে বসে দাঁড়িয়ে ওই যেরকম হচ্ছে ওই দুটো থান তৈরি হয়তো করছে, তাতে তো দুটো থানে তো যা মজুরি তাতে হয়তো 1,500 টাকা পাওয়া যায়, তো সেই 1,500-2,000 টাকায় তো একটা পরিবারের সংসার চলে না। সরকার যদি আমাদের একটুকু নজর দেয় হ্যাঁ তাহলে খুব ভালো হয়, কারণ একটু অন্য সংস্থানের ব্যবস্থা যদি সরকার যদি করে তাহলে খুবই আমাদের উপকার হয়। তাই আমি আবেদন করব যাতে ভারত সরকার এবং খাদি কমিশন তাঁত শিল্পের বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে তাঁতিদের যে বর্তমান অবস্থা সেইটার উন্নতি করতে সাহায্য করে। খাদি সংস্থার বিভিন্ন পাওনা আছে, সেই সমস্ত টাকা অবিলম্বে মিটাইয়া দিলে আমরা খাদি সংস্থা থেকে তাঁতশিল্পীদের কাজ দিতে পারবো, তাদের রুজি রোজগার বাড়াতে পারবো এবং যারা তাঁতশিল্পী যারা আছে তাদের যে MMDA পাওনা আছে সেই MMDA গুলো তাঁতশিল্পীরা পেলে তাদের আর্থিক একটা সুরাহা হবে।